আমি মেহনুর আক্তার, চট্টগ্রাম কলেজের স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমার মেয়েকে আমি ড্রিমওয়েভার্স একাডেমিতে ভর্তি করিয়েছি। প্রি প্লে থেকে আমার মেয়ে ড্রিমওয়েভার্স একাডেমিতে আছে। আসলে আমি ড্রিমওয়েভার্স একাডেমিতে ভর্তি করানোর আমার যে একটা চিন্তা ছিল, মানে একটা মানুষের সন্তান শুধুমাত্র যে সে বইয়ের পাঠ্যপুস্তকের মাধ্যমে যে সে তার পড়াটা চালাবে, পাঠ্যপুস্তকে যে পড়াটা আছে সেই পড়াটা নিবে কিংবা জ্ঞান আহরণ করবে, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে একটা সন্তানকে যদি সে পড়ালেখা শিখতে চায়, তার পাশাপাশি তার আত্ম উপলব্ধিটা এবং মানুষ হওয়া অনেক বড় একটা বিষয়। আর সে বড় হয়ে কী হবে, সে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা আমাদের অনেক প্যারেন্টসদের স্বপ্ন থাকে। আমাদের আমি সেটা মনে করি না। আমি মনে করি যে সেই প্যারেন্টস তারা বড় হয়ে কী হবে, তার চেয়ে তো বড় বিষয় হচ্ছে সে বড় হয়ে একটা ভালো মানুষ হবে। সে ভালো মানুষ হওয়ার জন্য যে গুণাগুণগুলো থাকা দরকার, সেই গুণাগুণগুলো আপনার আমি যেটা প্রিপ্লে থেকে এই যে ক্লাস ওয়ান পর্যন্ত আমার মেয়ে স্কুল আছে, আমি এটাই উপলব্ধি কিংবা অনুভব করেছি যে আত্মসম্মান, আত্মবোধ এবং যে মূল্যবোধটা তৈরি করা, সেই মূল্যবোধটা তৈরি করছেই আমাদের ড্রিমওয়েভার্স একাডেমি। ড্রিমওয়েভার্স একাডেমির মধ্যে যে জ্ঞানটা যেভাবে ওরা দিচ্ছে সেটা হচ্ছে ওকে একটা ভালো মনের মানুষ হিসেবে তৈরি করে দেওয়া। আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানকে মনে করি যে সে একটা তার মধ্যে একটা আত্ম উপলব্ধি এসেছে এবং সে বড় হয়ে একটা ভালো মানুষ হোক, এবং সে ভালো মানুষের হওয়ার যেই গুণাগুণগুলা সেগুলো সে ড্রিমওয়েভার্স একাডেমি থেকেই পাচ্ছে। তো সেই জন্য ধন্যবাদ, আমি ড্রিমওয়েভার্স একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের স্টুডেন্টদেরকে এই আত্ম উপলব্ধিটা কিংবা ভালো মানুষ তৈরি করার হিসেবে তৈরি করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।